প্রথমে আমার মেয়ে গেছিলো ফিল্টে মাছ বোর চাওয়ার জন্য আনারসের, পরে মেয়ে ফোন দিছে যে মা আমাদের অনেক ছেলেরা আটকাইছে। পরে আমি চেয়ারম্যানটা দিয়ে পুলিশ ফোন দেওয়াইছি, ফোন দেওয়ানোর পরে পুলিশও আসছে আর আমিও আবার ওর কান্নাকাটি শুনে আমার মা নিয়ে আমি ওইখানে পৌঁছাইছি। আমিও পৌঁছাইছি, যাবার সময় দেখি যে অনেক ব্যাট, তারপরে হুকি, তারপরে স্টাম্প স্যান ঠ্যান নিয়ে দাঁড়াই রয়েছে অনেক লোকজন ওই হালিম ফকিরের। পরবর্তীতে ওইখানে যখন আমি মেয়েরে খুঁজে বের করছি, বের করার পরে যাই দেখি এক বাড়িতে, ওইখান থেকে বের হয়ে এর মধ্যে পুলিশও এসে পড়ছে। পুলিশে বলছে যে আপনাদের আর বলা লাগবে না, আপনাদের দেখেই আমি বুঝছি এখানে হালিম ফকিরের বেশি প্রভাব, তো এই জন্য এইগুলো হইতেছে। আমরা মাছর গ্রামের নাম, ওই জায়গায় ভোট চাওয়ার জন্য, আনারসের ভোট চাওয়ার জন্য গেছিলাম। তখন আর কি ওই হালিম ফকিরের লোকজন আর কি ও আর কি ওই লোকজন এসে আমাদের হকি ছিল হাতে, সবার হাতে হকি, তারপরে ওই যে খেলে স্টাম্প, ওই স্টাম্পগুলি, তারপরে ব্যাট, খেলার ব্যাট, লাঠিও ছিল কিছু জনের কয়েকজনের হাতে, ওইগুলি দিয়ে আমাদের উড়াট পুলাট মারামারি করে একবারে রোডের পর ফেলাই দিছে। আমার এই যে ঠোঁট ফাটা হিলাইছে বাড়ি দিয়ে, এই জায়গা বাড়ি দিছে, এই চোখে একটা বাড়ি দিছে, মাথা একটা বাড়ি দিছে, আর আমার এই এই শরীরে অনেক বাড়ি লাগছে, শরীরে পিঠে অনেক বাড়ি লাগছে, রোডের ঘরে আমি মাথায় যখন বাড়ি দিছে তখন রোডের ঘর পড়ে গেছিলাম। চাইতে গেছি তখন থেকে আমাদের পিছনে লোক লাগানো ছিল, পরে আমার আম্মু আমি ভয় পেয়ে গেছি, আমার মেয়েরা ছিলাম, পরে আমি আমার আম্মুকে ফোন দেওয়ার পরে আমার আম্মু আর আমার নানু আমাকে নিতে আসছে। তখন যখন আমরা এখান থেকে বাড়িতে আসার উদ্দেশ্যে রওনা হয়েছি, তখন ওই যে শান্ত খালাসির বাড়ির যে ঘাটি ওইখানে হচ্ছে হালিম ফকিরের লোকজন হচ্ছে আমাদের ভ্যান আটকাই আটকায় আমাকে চলতে পারে না, আমার চুল ধরে আমাকে টেনে নামাই ফেলছে। পরে আমার আম্মু নানু হচ্ছে নামছে আমার আমাকে অ্যাটাক করার পর। তারপরে আরও আমি তো সব লোকজন চিনি না, অনেক লোকজন ছিল, সবার হাতে হচ্ছে যে স্টিক আছে না, স্ট্যাম্প ব্যাট এগুলো ছিল হচ্ছে, আর চারজন লোক ছিল, চারজনকে চিনি আর বাকিগুলোকে আমি চিনি না, অনেকজনই ছিল। আর আমরা আনারসের ভোট, আনারসের ভোট চাইতে কেউ এলাকায় ঢুকতে পারবেন না, এটা ছিল ওদের সূচনা। দেন হচ্ছে ওরা একটা পর একটা আমাদের বাজে মন্তব্য করা, দেন আমার আম্মুর নামকে তো ইচ্ছা হতো এটাই করে আমার ছিঁড়ে ফেলছে, আমার গলায় চেয়ে থাকে, গলার মধ্যে দাগ বসাই ফেলছে, তারপর পিঠে বাড়ি পড়ছে অনেক আমাকে।